কে তো সব দেশের বিশ্বের সব জায়গার লোকজন থাকে, প্রচুর প্রবাসী আছে, এশিয়ার অনেক, মোটামুটি পুরো এশিয়ার অনেক লোক আছে, হ্যাঁ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সব জায়গার লোকজন আছে ওখানে। তো আমি যদি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হিসেবে তুলনা করতে চাই ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গে, যারা যারা প্রবাসী আছেন, তাদের তুলনায় বাংলাদেশিদের ভাবমূর্তি কীরকম বা গ্রহণযোগ্যতা কীরকম? বাংলাদেশের ভাবমূর্তি ওখানে অনেক ভালো। আমি এই জন্য বলছি যে আপনি জানেন কেন জানি না, সম্প্রতি এই ওবামা সরকারের আপনার একজন উপদেষ্টা বাংলাদেশি আছেন, নিনা আহমেদ। সো আপনি মনে করেন যে বাংলাদেশের যদি মর্যাদা একটু ভালো না হতো তাহলে ওরা ওই পর্যায়ে যেতে পারত না। শুধু এটা না, আপনি বিভিন্ন ইউনিভার্সিটি যাবেন, বিভিন্ন রিসার্চ সেন্টার যাবেন, দেখবেন যেগুলো প্রায় অনেকগুলোর এই পরিচালক বা মহাপরিচালক আছেন আপনার, এবং এখন মেইনস্ট্রিম পলিটিক্সেও কিন্তু, হ্যাঁ, মেইনস্ট্রিম পলিটিক্সে অনেকেই আছেন। আপনার এই সাদিয়া আহমেদ মনে হয় আপনার নিউ জার্সিতে 23 বছর বয়সী একটা মেয়ে, সে এখন আপনার ওখানে কাউন্সিলর নির্বাচিত হয়েছে। সো 23 বছর একটা মেয়ে যদি হতে পারে, আপনি বোঝেন যে বাংলায় কোন পর্যায়ে চলে গেছে। জি, সো বাংলার এখন অনেক ভালো অবস্থানে আছেন, এই নিউ ইয়র্ক না শুধু ইউএসএ, প্রত্যেকটা জায়গাতেই, বিশেষ করে এই শিক্ষা প্রতিষ্ঠান বলেন, এই আপনি এডুকেশন সেকশন বলেন, তারপরে আপনার এই হসপিটাল কালচারাল দিক থেকে তো অনেক উন্নত বাংলাদেশ, অনেক কালারফুল কালচার বাংলাদেশে। আগামী এই 3রা মে আপনার আমাদের ওখানে ডালিউড অ্যাওয়ার্ড হচ্ছে। জি জি, আপনি জানেন কি জানেন না, এই অলরেডি মনে হয় অর্ধেক প্রায়, আমি যেটুকু জানি যে অলরেডি 29 শিল্পী অলরেডি নিউ ইয়র্কে চলে গেছেন বা এই সপ্তাহে যাবেন। সো ওখানে অনেক বড় একটা অনুষ্ঠান হচ্ছে এবং এরকম সারা বছরে দেখা যায় একটা দুটো অনুষ্ঠান হয় এখানে, আর সারা প্রতি মাসেই, প্রতি সপ্তাহতেই দেখা যায় একটা বা দুইটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ওখানে। সো কালচারাল দিক দিয়ে আমি বলবো যে ইউএসএতে অন্যান্য জায়গা থেকে আমরা অনেক বাংলাদেশের অনেক। আপনারা পয়লা বৈশাখের মতো এই ধরনের অনুষ্ঠান কিভাবে পালন করেন? পয়লা বৈশাখে আমাদের ওখানে তো নির্দিষ্ট 14th করা যায় না, আমাদের ওখানে শুক্র শনিবার অথবা রবিবার বেশিরভাগই করে, যে পরেরটাই করে, নাহলে একদিন বা দুদিন আগে যেটা যেই কাছে হয় আর কি, শনিবার রবিবার যেটা কাছে হয় ওইটাতেই করা হয়। তো দেখা যাবে অনেক বড় করে করা হয়, আমাদের পিঠা উৎসব হয়, গান বাজনা হয়, সারাদিন মেলা হয়। আমরা দেখছিলাম একটু আগে প্রতিবেদনে যে ইতালিতে হচ্ছে, সুইজারল্যান্ডে হচ্ছে, এই দুবাইতে হচ্ছে, কাতার, সিম্বাবে, আমাদের ইউএসএ, তো প্রত্যেকটা জায়গাতে, শুধু নিউ ইয়র্কে না, আপনার ক্যালিফোর্নিয়া বলেন, ফ্লোরিডা বলেন, প্রত্যেকটা স্টেটে হচ্ছে, তবে নিউ ইয়র্কে সবচেয়ে বেশি হচ্ছে, যেহেতু বাঙালি বেশি বাংলাদেশে। জি, মানে বাংলাদেশি কমিউনিটি অনেক স্ট্রং, অনেক স্ট্রং আপনার নিউ ইয়র্কে। আচ্ছা, এই বাহরাইনে কি ধরনের অনুষ্ঠান হয়, বা যদি আমি বাংলা সংস্কৃতির কথা বলি, বাংলা শিক্ষার কথা বলি, কতটা এগিয়ে আছেন আপনারা? জি, ধন্যবাদ। বাহরাইনে বাংলাদেশ এম্বাসি এবং বাংলাদেশি স্কুল এবং কমিউনিটির উদ্যোগে আগামী 2 এবং 3 মে দুই দিন ব্যাপী বাংলাদেশি স্কুলের একটা নিজস্ব জায়গা আছে, গভর্নমেন্ট দিয়েছে, বাহরাইন গভর্নমেন্ট বাংলাদেশি স্কুলকে দিয়েছে, সেই জায়গায় একটি সুন্দরভাবে মনোমুগ্ধকর আয়োজন করতে যাচ্ছে, সেখানে বৈশাখী মেলা আয়োজন করবে তারা। আচ্ছা, এবং সেখানে আমি আজকে আর টিভির মাধ্যমে বাহরাইন প্রবাসী আমাদের যে সকল ভাই বোনরা বা ফ্যামিলি পিণ্ড আছে সবাইকে আমি অনুরোধ করব, সবাই ওই মেলায় অংশগ্রহণ করবেন, এবং সেখানে গিয়ে অন্তত আপনাদের প্রাণের মেলা, যে বৈশাখী মেলায় বিভিন্ন ইভেন্টস থাকবে, সেই ইভেন্টসগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। সেখানে মূলত বাহরাইন এম্বাসির পক্ষ থেকে বিভিন্ন এ দিয়েছে কর্মসূচি সেখানে, এবং খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন বাংলাদেশের কুটির শিল্প এবং ব্যবসায়িক অনেক প্রতিষ্ঠানকে সেখানে ইনভলভ করিয়েছে, সেই স্টল থাকবে, সেখানে লিনাস গ্রুপের পক্ষ থেকেও একটি 2টি স্টল থাকবে আমাদের সেখানে। মূলত আমি একটু সামান্য আপনাকে এ দিচ্ছি, বাহরাইনে আমাদের টোটাল 5টা ব্রাঞ্চ আছে, যেটা ট্রাভেল এজেন্সি, কুরিয়ার সার্ভিস, কার্গো সার্ভিস, পাশাপাশি আমরা আর একটি লিনাস ফার্নিচার নামে একটি ফ্যাক্টরি করেছি সেখানে, তো সেটারও কার্যক্রম চলছে। তো বাহরাইনে আমরা সকল বাংলাদেশিদেরকে আমরা বিভিন্নভাবে, বিভিন্ন অপারের মাধ্যমে, বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সেবা দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য চেষ্টা করছি। তো সেক্ষেত্রে এম্বাসির পক্ষ থেকে যে কোনো প্রমোশন আসুক, যে কোনো বিষয়ে এই করলে আমরা এগিয়ে যাই, এবং এম্বাসিও আমাদেরকে সব সময় সহযোগিতা করে যাচ্ছে, বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ সহযোগিতা করে যাচ্ছে। বাহরাইনে যারা ফ্যামিলিগুলো আছে স্কুলের সাথে রিলেটেড, আমরা সবাইকে বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগের আওতায় নিয়ে
আসি। আচ্ছা এই আচ্ছা একটু জানতে যাব ছোট করে যে আপনারা তো মধ্যপ্রাচ্যে যারা আছে তারা দূতাবাস নিয়ে তাদের অভিযোগ থাকে, আপনাদের আমি যতটুকু জানি যে আপনারা যারা প্রবাসী আছেন বাংলাদেশ বিমানের কাছে আপনাদের কিছু দাবি আছে এবং প্রবাসী হিসেবে আপনাদের কিছু দাবি আছে বাংলাদেশ সরকারের কাছে, একেবারে ছোট্টভাবে আমাকে একটু বলবেন। আসলে এই অনেকদিন হয়ে গেছে যে বাংলাদেশ বিমান নিউ ইয়র্কে যাওয়া বন্ধ হয়ে গেছে। এই গত কয়েক বছরে যখন আমাদের প্রাইম মিনিস্টার ওখানে যাচ্ছে, আমরা প্রত্যেকবারেই প্রাইম মিনিস্টারের কাছে আবেদনটা করেছি আমাদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে। প্রাইম মিনিস্টার প্রত্যেক বছর আমাদেরকে বলেছে যে আমাদেরকে এই বছরে হবে, নভেম্বর হবে, অক্টোবর হবে, নভেম্বর, প্রত্যেক বছরে অক্টোবর যায়, নভেম্বর যায়, কোনো বছর আমরা হচ্ছে না। তো আমরা আবারও আরটিভির মাধ্যমে এই বাংলাদেশ সরকারের কাছে বলবো যে এটা একটা অনেক লাভজনক রুট হবে বাংলাদেশের জন্য, কারণ অন্যান্য যদি এয়ারলাইন্সগুলো যদি বিজনেস করতে পারে কেন বাংলাদেশ বিমান কেন করতে পারবে না। আচ্ছা, সো এটা একটা ভালো রুট, এই প্রচুর বাংলাদেশি আছে ওখানে যারা। আর আপনাদের একটা ছোট্ট দাবি আছে, একদম এক লাইনে বলবেন, যে বলছিলেন যে লাকসাম নিয়ে একটা দাবি করছিলেন। আমি সহ উনি আমাদের লাকসামেরই, আমরা দুজন, আমাদের একটা দাবি সবসময় অনেক আগ থেকেই চলে আসতেছে যে লাকসামকে জেলা করা। অলরেডি কুমিল্লা বিভাগ ঘোষণা করা হয়েছে, সো লাকসামকে জেলা করার জন্য আমরা অনেকদিন থেকেই দাবিটা করে এসেছি। গত সপ্তাহে আমি প্রাইম মিনিস্টার অফিসেও গিয়েছি, আমরা ওখানে সারাকলি লিপি দিয়ে এসেছি, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে শীঘ্রই এটা নিশ্চয় হবে। আমরাও আশা করব যে আপনারা যে দাবিগুলো জানাচ্ছেন সেগুলো খুব শীঘ্রই পূরণ হবে। আপনারা দুজন অনেক ভালো থাকবে, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।